শুধু সাকিবকে দেখাশোনা করবে জয়কে করবে না তা তো হবে না সাকিব খান চিত্রনাট্যের সংসার ছেড়ে জীবনে সংসারের কয়েক বছর আগেই সে বিষয়টি দীর্ঘদিন গোপন রেখেছিলেন তারা হঠাৎ ব্যক্তি জীবনের ছন্দ পতনে অপু সাকিবের সঙ্গে আলাপ ছাড়াই সব ফাঁস করে দেন এরপর শুরু হয় ব্যক্তি জীবনে টানা পড়েন তবে সব শেষে তাদের জীবনে ছন্দ ফিরতে শুরু করেছে এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে আর তাদের নিয়ে হয়নি। বিয়ে করাটা তার জীবনের একটি বড় ভুল কারণে বলেছেন সেটিও জানান এ নায়িকা তিনি বলেন আমার পরিবারের পরিচিতিটা টিভির মাধ্যমে হয়েছে এটা না হলেও হতে পারতো কারণ বেলা শেষে আমি একজন মানুষ চাওয়া পাওয়াও খুব বেশি কিছু না আর সে কারণে কেউ যদি অনুভব করে সে জায়গা থেকেই আমি কথাটি বলেছিলাম ভালো মন্দ নিয়েই তো জীবন চলচ্চিত্রে আশা আর বিয়ে করাটা আমার কাছে ভালো মন্দের মতোই যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সবিজ টু ঈদ স্পেশাল পর্বে এসব কথা বলেন অপু চৌঠা সেপ্টেম্বর রাত আটটায় অনুষ্ঠানটি প্রচারিত হয় এবারের কোরবানির ঈদটি সাকিব অপু দুজনের জন্যই বিশেষ ছিল কারণ জন্মের পর ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে তাদের প্রথম ঈদ ছিল সেই কথাও জানান অপু আর এই অনুষ্ঠানে সাকিব পুত্রের নাম জয় রাখার কারণও জানিয়েছেন অপু তিনি বলেন আমার বাচ্চাটাকে নিয়ে আমার আসলে অনেক যুদ্ধ করতে হয়েছে কি রকম আমি যখন প্রেগনেন্ট হই আমি তখন পাঁচ মাস পর্যন্ত বাংলাদেশে ছিলাম কিন্তু কোনো ডাক্তার দেখাতে পারিনি আমার জ্বর হয়েছে কিন্তু ডাক্তার দেখাতে পারিনি পাঁচ মাসের প্রেগনেন্ট একটা মেয়ের ভ্রমণ করাটা কষ্টকর সে সময় ব্যাংকক সিঙ্গাপুর গিয়েছিলাম এরপর ভারতে যখন প্লেনটা উপরে ওঠে তখন নিঃশ্বাস নিতে পারতাম না যখন নয় মাস চলছিল তখন আরো কষ্ট হয়েছে এত কিছুর পর যেহেতু ওর জন্ম হলো তাই ওর নাম রেখেছি জয় সে সময় সাকিব আমার পাশে ছিল না এখন হয়েছে উল্টোটা আমার চেয়ে সাকিব ওই আসলে ওকে বেশি ভালোবাসে এখন আসলে সাকিব বুঝতে পারছে বললেন অপু অনুষ্ঠানের এক পর্যায়ে আড্ডায় কথা প্রসঙ্গে উপস্থাপিকা জানতে চান ঈদের যে ছবিগুলো মুক্তি পেয়েছে সেগুলো দেখা হয়েছে কিনা অপু জানান ব্যস্ততার কারণে তিনি এখনো ছবি দুটি দেখতে যেতে পারেননি তবে যাবেন উপস্থাপিকা আরো জানতে চান এই সময় আলোচিত নায়িকা বুবলি কেমন করছেন অপু বলেন বুবলি খারাপ করছে না সময়ের ব্যাপার যতটুকু ঘাটতি রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে অপু আরো জানান আমি চিন্তা করছি এবার আমি সাকিব আর জয় চারজন মিলে আমরা হলে গিয়ে সিনেমা কোলে জয় থাকবে আর আমি সাকিবকে ধরে থাকব। মানে বুবলি জয়কে দেখাশোনা করবে কারণ জয় তো ভারী দুষ্টু একটা ছেলে ও শুধু সাকিবকে দেখাশোনা করবে ছেলেকে দেখাশোনা করবে না তা তো হবে না আমার যখন বাচ্চা হলো তখন তো ইন্ডিয়া ছিলাম সে সময় ছেলের বাবাকে রেখে রাখলো বুবলি এখন যেহেতু ছেলে হয়ে গেছে তাই ছেলেকেও দেখাশোনা করতে হবে সাকিব তো সমস্ত নায়িকাদের বন্ধু যার কারণে তারা সবাই সাকিবের সব সিক্রেট বলে আমি তো তার স্ত্রী আমি এতটুকু বলতে পারি ও আসলে সমস্ত মেয়েদের সঙ্গে যা করে সেটি কিন্তু সত্যি নয় মিথ্যে এবারের ঈদে জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস অভিনীত কোনো ছবি মুক্তি পায়নি কিন্তু ছোট পর্দায় ঠিকই সবর রয়েছেন এ নায়িকা এর মধ্যে সবচেয়ে বড় চমক হিসাবে ছিল একটি নাচের অনুষ্ঠান অনুষ্ঠানের নাম পাঁচ রঙে উপবিশ্বাস একটি সেমি ক্লাসিকাল কত্থক ভিত্তিক এনটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত নয়টায় এর ঠিক দুই ঘন্টা আগে রাত সাতটায় এশিয়ান টিভিতে দেখা গেছে উপবিশ্বাসকে